দেখুন বেণু, মুই দুই দিন হেলানো ইনে অছে, কিন্তু দেখুছে ভিড় কমবার নাই নে নেবার। যেবে নু ধনুযাত্রা স্টার্ট হেলানো সেদিন ওটু বাহার দেশু ভিন ভিন জিলানু সবু লোকমানকর ভিড় জম্বাকে লাগুছে, লোকমান ধনুযাত্রা বলি আউছন। টিকে আগ্রু প্রতিক্রিয়া শুনুথিলে কি ধনুযাত্রা আমার পূর্বপুরুষঙ্কর উপহার বলি কিনা কৌতলে, এটাকে আমি আগকে পছে বড়ামু আহুরি আগকে আগকে কেনতা নেমু সে যেনতা কৌতলে। আমার পাখে আহুরি কেতজন অছন, তাঙ্কর প্রতিক্রিয়া নেমা। বরগড় ধনুযাত্রা বিশ্বস্তরীয় হয়ে সারলান, ধনুযাত্রা দেখবা লাগি বাহার বাহার জিলানু বাহার দেশরু বি আউছন। আজ কাণ কাণ কার্যক্রম রয়েছে, যেহেতু আপনার গোপপুর নন্দ দরবার আজ উদ্ঘাটন হবা। আজ দেখুন গতকাল ভগবান শ্রীকৃষ্ণ জন্ম পরে আসিকি গোপপুর পৌঁছিছন, পৌঁছিলা পরে আপনার দেখুছেন সম্পূর্ণ গোপপুর উৎসব মুখর হয়ে যাইছে। আপনার দেখুথে চিত্র শিল্পী যে হিসাবে আঁকিছে গোপপুর ভিতরে, যেটা কি আমার অম্বাপাল, এটা কি গোপপুর দ্বাপর যুগের গোপপুরের পরিবেশ মধ্যে সেটা পুরা গোপপুর ভাইয়া হয়েছে। আর গোটে আত্মিক ভাবনা আপে আপে সৃষ্টি হচ্ছে সে জায়গাকে পশলা পরে। তো আজ শ্রীকৃষ্ণ ভগবান এবং বলরাম মা মাউসী মানে গাঁ গ্রামবাসী গোপপুরবাসী দোলি ঝুলাইছেন, পূজার্চনা কলা পরে নগর কীর্তন সহ এবে সে নন্দ দরবারে পৌঁছবে ও নন্দ দরবার উদ্ঘাটি দেব। আউ জনে বি অছেন, তাঙ্কর বি প্রতিক্রিয়া নেমা কি স্যার আপনকর গোপপুরের কৃষ্ণ জন্ম হইছেন, আপন কেতে খুশি অছেন? আমি মু ব্যক্তিগত হিসেবে খুশি, তাই তো গাঁ সমস্ত খুশি অছেন। আজ পুরো মানে ভক্তির ভাব গাঁরে জাগ্রত হয়েছি। আজ দেখুন তো ঘরে ঘরে লিপা পোচা হয়েকি মানে আজ ঠার 11 দিন পর্যন্ত ঘরে কাহারি ঘরে আমিষ ভক্ষণ না হয়, সমস্তে অরুয়া খাঁতি আউ অনেক কিছু অছি, আর এটি আমিষ বিক্রি বি হয়নি গাঁরে, আও আমি খুশি সমস্তে অছন্তু বছর ভাবরে প্রকাশ করি হবেন এতে খুশি অছু। আমি স্যার ও কেতে সময় লাগবা উদ্ঘাটন হবা, নবদর উদ্ঘাটন হবা কেতে সময়? আও দেখুন নন্দ গ্রহটা উদ্ঘাটন হয়ে যাইছি, সে মানে বিরাট শোভাযাত্রার আসু বিভিন্ন সাংস্কৃতিক দল সহ, আর কিছু সময় পরে নন্দ দরবার উদ্ঘাটন হব, আর প্রত্যেক দিন এটি সাংস্কৃতিক কার্যক্রম হব, হাজার হাজার সংখ্যারে ভক্ত আসবে, দর্শক আসবে, এটি সাংস্কৃতিক কার্য উপভোগ করবে। আপনার শুনুলে বেণু যেবে নু বরগড় ধনুযাত্রা স্টার্ট হেলান সেতে দিন নু এই গাঁ জয় জগন্নাথ চকাখি সবু দেখুছি। আমি লড়িবু সাধারণ ওড়িয়াঙ্ক ন্যায়ের লড়ি, কিয়ে বি আমার গুয়া দিয়া বন্ধু নুহন্তি, কিয়ে বি পাটিরে তুন্ডি দেই বসু, কিন্তু আমি কহিবু রোক ঠোক।